আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে খুবই স্পেশালভাবে ভাবে চিংড়ি মাছ বোনা করে দেখাবো আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ কাটার সময় মাথার ময়লা আর পেছনের রক ফেলে তারপর কেটে নেবেন এরপরে চিংড়ি মাছের সাথে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়ে চলে যাব মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিলাম কোয়ার্টার কাপ পরিমাণ রেগুলার তেল আর তেলটা একটু গরম হলে আমি এর সাথে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব যখন এরকম ভাজা হবে তখন তেল থেকে তুলে চিংড়ি মাছগুলোকে একটু সাইডে রেখে দিতে হবে আর মশলাটাকে ভুনা করে নিতে হবে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের সাথে দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চিংড়ি মাছ ভুনা করার সময় পেঁয়াজ কাটা এবং বাটা দুটোই প্রয়োজন হয় এরপরে এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা বাটার সময় এরকম আধ ভাঙা করে বেটে নেবেন এতে করে রান্নাটা বেশি সুস্বাদু হয় এরপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফচা চামচ করে হলুদ এবং লালমরিচের গুঁড়ো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম যখন মশলাটা কষিয়ে নিতে নিতে এরকম তেল উপরে উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব। এরপরে চিংড়ি মাছের সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে বুনা করে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না তো খুব অল্প সময়ে রান্না করতে হয় আর এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে প্রথমেই কষিয়ে নিতে হয় এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা দেওয়ার সময় মরিচগুলোকে এরকম ছোট করে একটু কেটে দিবেন এতে করে যখন আপনি চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন দাঁতের নিচে কাঁচামরিচ পড়বে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর ঝালের একটা স্বাদ তো আছেই এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট আর এই পাঁচ ছয় মিনিট রান্না করলেই দেখবেন ঝোলটা এরকম ঘন হয়ে গেছে এরপর ঢাকনা ছাড়া তিন থেকে চার মিনিট রান্না করলেই দেখবেন তেলটা এরকম উপরে উঠে এসেছে আর এই পর্যায়ে আমাদের চিংড়ি মাছ একদম পুরোপুরি ভুনা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব গরম গরম ভাত আর এই চিংড়ি মাছ ভুনা আহ খেতে যে কি মজা আমার তো খুবই ফেভারেট বাসা একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম